ওকে, আমরা যাই আমাদের ক্লাসে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম গত ক্লাসে? প্যান্টুলে ছিলাম, তাই না? আচ্ছা, স্লো করতে সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে ছিলাম প্যান্টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখেছিলাম, তাই না? তো আজকে আমরা দেখব আমাদের হচ্ছে যে টাইপ টুল টি, আমাদের এই টুল বক্সের মধ্যে যে আমাদের এই টি না টি আইকন দিয়ে একটা মার্কিং আছে, সেটা হচ্ছে আমাদের টাইপ টুল, ঠিক আছে? আচ্ছা, এই টিতে আমরা দুইভাবে টিটাকে আমরা সিলেক্ট করতে পারি। এক হচ্ছে কিবোর্ড থেকে ডাইরেক্টলি টি চেপে, আরেকটা হচ্ছে ক্লিক করে। এখন দেখো, আমরা যখন টিতে ক্লিক দিচ্ছি তখন টি এর পরে কিন্তু আমাদের কিছু অপশন বাড়ে, নতুন কিছু অপশন আমাদের যোগ হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি যে টি এর কাজটা কি। টি এর কাজ হচ্ছে আমরা এই ফটোশপ সফটওয়্যারের আমরা একটা আর্টবোর্ডের মধ্যে কোনো কিছু লেখালেখি করতে গেলে আমাদের এই টি টাইপ টি টুল বা টাইপ টুলটার আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন এই টাইপ টুল সিলেক্ট করার পর আমাদের মাউসের যে কার্সরটা, কার্সরের আকৃতিটা হবে এরকম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমার কার্সর যদি এরকম থাকে তাহলে আমি বুঝতে পারবো যে এখন এটা আমার লেখার উপযোগী, ঠিক আছে? এরপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যখন কার্সর আমার ভিতরে লাফাবে তখন আমি বুঝবো যে আমাকে কিছু লিখতে বলছে আর কি। সো আমরা এখন এখানে লিখলাম, যেমন ডিআইটি আমরা লিখলাম। আচ্ছা, এখানে লেখাটা টেক্সটটা একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা এই ফাটা ফাটাটাকে আচ্ছা চেঞ্জ করব, পরে চেঞ্জ করছি। এখানে 72 রেজুলেশন তো আছে, এটাকে আমার 300 রেজুলেশন দিতে হবে। 300 রেজুলেশন দিয়ে আমরা আর্টবোর্ডটা নিলাম, 72 রেজুলেশন দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, এবার আমরা এখানে টি টাইপ টুল দিয়ে লিখব, এবার ক্লিয়ার, তাই না? এটাকে ছোট বড় করা তো আমরা বুঝতে পারছি আগে, তাই না? কিন্তু এখানে এসে আবার ভিন্ন, এখানে এসে আমরা এখানে কোনো সিলেকশন মার্ক পাচ্ছি না। এটার জন্য আমাকে দুটো জিনিস দেখতে হবে, এখানে এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, শো ট্রান্সফর্ম কন্ট্রোল আর হচ্ছে অটো সিলেক্ট, এটা যদি তোমাদের সফটওয়্যারে দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা না। আমারটাতে দেওয়া নাই, কারণ হচ্ছে নতুন ইনস্টল দিলাম, যেহেতু আগে দেখিয়েছিলাম। তোমরা এখানে ক্লিক দিয়ে রাখবে, ঠিক আছে? দেখেন হচ্ছে এটাকে আমরা একটু বড় করব, বড় ছোট তো আমরা দেখাইছি, ঠিক ছবি যেভাবে বড় ছোট করছি এটাতেও সেম, আমরা এইভাবে বড় ছোট করতে পারি। আচ্ছা, এবার দেখি এটি টুলটা সিলেক্ট করার পর আমাদের অপশন বারে কিছু অপশন এখানে যোগ হয়েছে। অর্থাৎ প্রথম অপশনটাতে আমরা দেখছি যে মাইরিয়া প্রো লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। আচ্ছা, তারপরে লেখা আছে হচ্ছে আমাদের রেগুলার বোল্ড, এই রেগুলার লেখা আছে, রেগুলারটা হচ্ছে আমার একটা স্টাইল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আছে ফন্ট সাইজ, এই ভিতরে আছে আমাদের ফন্টের সাইজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, শার্প লেখা আছে। যাই হোক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথায় পরে যাচ্ছি। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে টাইপ টুল, অর্থাৎ টাইপ টুল দিয়ে সাধারণত আমরা কী করতে পারি, লিখতে পারি, লেখাকে আমরা সিলেকশন করতে পারি এরকম। যেমন আমরা লিখলাম সামি, এই সামি পরে আমরা আরও যদি কোনো টেক্সট বসাইতে চাই বসাইতে পারবো, যা খুশি তা করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ টাইপ টুলের কাজ হচ্ছে এমনি লেখালেখি করা, এটা হচ্ছে টি টুলের কাজ। এবার আসি টি টুলের মধ্যে আমাদের আর কি কাজ আছে। আচ্ছা, টি টুলের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে আছে ফন্ট, ফন্ট ফ্যামিলি, অর্থাৎ ফন্ট ফ্যামিলি থেকে কি করতে পারি, আমরা ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ করে নিতে পারি। অর্থাৎ মাইরিয়াত প্রো আছে, এখানে এটা না দিয়ে আমরা নেক্সা দিলাম, নেক্সা বোল্ড, অর্থাৎ এটাকে সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ডের নিচে যে চারটা বাটন আছে, অর্থাৎ চারটা বাটন বলতে আমার এরো আছে, এরো বাটন, লেফট রাইট টপ বটম, একটু ফোনটা ইউজ করি। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন আমরা দেখছি যে এই সামি লেখা আছে, এই সামি লেখার পরে আমরা দেখতেছি যে আমাদের এই পাশে এই নেক্সা, তারপরে হচ্ছে যে বিভিন্ন কিছু আমাদের ইয়ে আছে, মানে ফন্ট আছে, ঠিক আছে? এই ফন্টটাকে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি এই ফন্টের ডান সাইডে
আমাদের একটা ড্রপ ডাউন আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দিলে আমরা দেখতে পাবো যে হিউজ ফন্ট এখানে আছে, কালেকশন আমাদের দেওয়া আছে। এখান থেকে আমি মাউস দিয়ে যেটাকে সিলেক্ট করবো ঠিক সেটাই আমার এখানে অ্যাপ্লাই হবে। ব্যাস এই আমরা সামির একটা ফন্ট স্টাইল আমরা একটা চেঞ্জ করে ফেললাম। ঠিক এখান থেকে আমরা যদি চাই যে অন্য একটা এই কুরিয়ারটাকে আমরা সিলেক্ট করলাম, কুরিয়ার সিলেক্ট করার পর আমরা দেখছি ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে যদি আমরা এই ইম্প্যাক্ট দিই, তাহলে ইম্প্যাক্ট দিলে আমরা দেখব যে এখানে ইম্প্যাক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এভাবে ইম্প্যাক্ট অ্যাপ্লাই হচ্ছে। এইভাবে আমরা যেই ফন্টটি আমরা চয়েস করি না কেন সেটাই আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখছি যে আছে বোল্ড, অর্থাৎ এই ইম্প্যাক্ট ফন্টের কোনো বোল্ড নাই, অর্থাৎ এই ফন্টের এই ফ্যামিলিতে একটাই মাত্র ফন্ট আছে। আচ্ছা এখন আমরা যদি যাই অন্য এই লেটোতে যাই, এই লেটো ফন্টের মধ্যে আমরা এটাতে এই ফ্যামিলিতে আমরা অনেকগুলো ফন্টের স্টাইল পাবো, সেটা হচ্ছে যেমন বোল্ড আছে আমার, ব্ল্যাক আছে, ইতালিক আছে। এটা ছাড়াও আমরা লেটোর সাথে এখানে আরও জিনিস পাবো, এখানে দেওয়া আছে কিনা লেটোর, আচ্ছা এখানে লেটোর একটাই দেওয়া আছে, কিন্তু লেটোর এখানে তিনটা স্টাইল আছে, একটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে ব্ল্যাক। এই তিনটা ছাড়াও আরও থাকে, লেটোর সবগুলো ইনস্টল দেওয়া হয় নাই, লেটোর আরও থাকে হচ্ছে সেমি বোল্ড থাকে, লাইট থাকে, এক্সট্রা লাইট থাকে, এরকম আরও ফন্ট আছে লেটোর, কিন্তু আমরা এখানে বেসিক তিনটা জিনিস পাচ্ছি, তিনটা হচ্ছে বেসিক। আচ্ছা ঠিক তারপরে আছে আমাদের ফন্ট সাইজ, ফন্ট সাইজটা হচ্ছে এখানে, ফন্ট সাইজটা আমার কত দেওয়া আছে, দেওয়া আছে 43। এখানে আমরা চাইলে ফন্টের সাইজটা আমরা এখানে কাস্টম লিখে দিয়েও আমরা করতে পারি, যেমন আমরা দিলাম 60 দেওয়ার পরে আমাদের ফন্ট সাইজটা হলো এমন। আচ্ছা এবার যদি চাই যেটাকে আমরা আরও ছোটো করে দিই, 45 দিলাম, এই 45 দিলে আমার ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমাদের ফন্টগুলোকে এই টি টুল দিয়ে আমরা এই ফন্টগুলোকে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা দেন হচ্ছে যে আমাদের আছে এখানে শার্প স্মুথ, এটা একটা স্টাইল। এবার হচ্ছে এই ফন্টটাকে অবশ্যই আমরা এই স্মুথ দিয়ে রাখবো, যেহেতু আমরা প্রিন্টিংয়ের কাজ করতেছি স্মুথ, কারণ যদি আমরা এই শার্প দেই, শার্প দিলে যেটা হবে অনেক সময় ফন্টের বড় করলে ফন্টের সাইজটা ফাটাফাটা মনে হতে পারে, সেটা হচ্ছে জাস্ট আমরা এটাকে স্মুথ দিয়ে রাখবো, তাতে আমাদের কোনো সমস্যা হবে না, স্মুথ দিয়ে রাখবো। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এবার আসি এই ফন্টের আমরা কালার চেঞ্জ করতে পারি, কীভাবে কালার চেঞ্জ করতে পারি। এই ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমরা এটাকে জাস্ট সিলেক্ট করতে পারি, অর্থাৎ সিলেক্ট কীভাবে করব, আমাদের কার্সরটা যখন এই অবস্থায় থাকবে তখন এই অবস্থা থেকে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে টান দিব সামনের দিকে, তাহলে এটাকে ব্লক সিলেকশন আমরা বলি, এভাবে ব্লক সিলেকশন করব। ব্লক সিলেকশন করলে আমরা এই যে উপরে দেখবো যে আমাদের একটা কালার আছে, এই কালারের মধ্যে ক্লিক দিলে আমার এখানে একটা কালার পিকার আসবে, এই কালার পিকার থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি, যেই কালার আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, মাউসটাকে ড্র্যাগ করে ঠিক সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যেমন আমরা রেড চয়েস করলাম, ব্যাস আমাদের এই রেড কালারের টেক্সট আমরা পেলাম। ক্লিয়ার? আচ্ছা এবার আসি আমরা লেয়ারে। আচ্ছা এবার দেখা যাক, আমরা এখান থেকে দেখছি যে আমরা যখন টেক্সট নিয়েছিলাম এখানে আমার একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখা যাচ্ছে? আচ্ছা এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে আর নিচে আছে একটা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে কিন্তু লেয়ারে আমরা কোনো নাম বসাইনি, বাট এখানে যে লেখা দিয়েছিলাম সেখানে সেটা এখানে নাম ধরে নিয়েছে ডিফল্ট। এবার আমরা যদি লেয়ারের থেকে আমরা যদি চেঞ্জ করে ফেলি যে আমরা দিলাম টেক্সট 1, তাহলে কিন্তু এটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তবে যদি আমি ফার্স্ট কোনো টেক্সট নেই, সেই টেক্সট নেওয়ার পর আমার লেয়ারের নামটাও সেই টেক্সটের প্রথম যে লাইনটা আছে সেটা থেকে আমাকে ধরে নেবে, প্রথম কিছু লেটারকে ধরে নেবে, ওয়ার্ডকে ধরে নেবে। ঠিক আছে, যেমন এটার নাম দিলাম হচ্ছে আচ্ছা এটা দেওয়ার পর আমরা কিন্তু দেখছি যে এখানে কম্পিউটার ট্রেনিং নামের লেয়ারের নামটা হয়ে গেছে, রিনেম হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা রিনেম করিনি বা রিনেম হয়ে গেছে। ঠিক আছে এইভাবে, কিন্তু এবার যদি এখানে চেঞ্জ করি তাহলে কিন্তু আর
चेंज আমার কিন্তু এই টেক্সট চেঞ্জ হবে না টেক্সট টু তাহলে আমাদের এই যে মানে টাইপ টুল দিয়ে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের লেয়ারের মধ্যে এটা কি ধরনের প্রভাব ফেলে সেটা আমরা দেখতে পেলাম এবার অন্যান্য কাজ ঠিক সেম আমরা যদি এটি টাইপ টুলের এই মাঝখানটাই যদি আমরা ক্লিক দেই তাহলে এটা পুরোটা ব্লক সিলেকশন হবে ক্লিয়ার অর্থাৎ যে লাইনটা নিব সেই লাইনটার ব্লক সিলেকশন হবে ব্লক সিলেকশন হওয়ার পর যেটা বরাবরের কাজ আমরা যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করে নিতে পারি বাস কালার চেঞ্জ হলো ঠিক এটাকে যদি আমরা ব্লক সিলেকশন করতে চাই এটি এর মধ্যে ক্লিক দিব আমাদের ব্লক সিলেকশন হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এটাকে যদি আমরা কালার দিতে চাই বাস এটা আমার কালার হলো আচ্ছা এইভাবে আমরা হচ্ছে যে প্রত্যেকটা টেক্সটকে আমরা আলাদা লেয়ার নিতে পারি এবার আসি যে এটা তো আমি টেক্সট নিলাম আর লেয়ার হয়ে গেল বাট এবার আমি একটা নিউ লেয়ার নিয়ে এটার মধ্যে টেক্সট দিব অর্থাৎ নিউ লেয়ার নিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি টি টুলটা সিলেক্ট করি সিলেক্ট করার পর যেমন ডি সাইটি লিখলাম লেখার পরে এটা কিন্তু আমার নতুন সেই লেয়ারটার মধ্যে চলে গেছে অর্থাৎ আমি যদি লেয়ার না নেই তাহলেও একটা টাইপ টুলে যখন আমি টাইপ করব কোনো কিছু তখন অটোমেটিক সে একটা লেয়ার ক্রিয়েট করে নেবে আর যদি আমরা একটা লেয়ার ক্রিয়েট করে সেই লেয়ারটাকে সিলেক্ট অবস্থায় যদি আমরা টাইপ করি তাহলে সে আর নতুন কোনো লেয়ার তৈরি করবে না আমি আমার যে তৈরিকৃত লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যেই সেই টেক্সটটা থাকবে ঠিক আছে এটুকু বোঝা গেছে তো নাকি কারো সমস্যা আছে আচ্ছা সমস্যা নাই তাহলে আমরা টাইপ টুলের এই বেসিক ব্যবহারটুকু জানলাম এবার আসি আমার এখানে কিন্তু তিনটা টেক্সট আছে তাই না আচ্ছা এই তিনটা টেক্সটে আমি যে কাজটা করব এই টাইপ টুল আসার পর আমাদের এখানে দেখতেছি তিনটা জিনিস আছে এইটাকে বলা হয় যে অ্যালাইনমেন্ট ঠিক আছে টেক্সট অ্যালাইনমেন্ট আচ্ছা এবার এই টেক্সট অ্যালাইনমেন্ট করার জন্য অ্যালাইনমেন্ট বলতে তো আমরা বুঝি আচ্ছা অ্যালাইনমেন্ট করার জন্য আমরা কি করব এই তিনটাকে সিলেক্ট করব অর্থাৎ তিনটা সিলেকশন অবস্থায় আছে আমার আচ্ছা সিলেকশন করলে এই সিলেকশন করলে আমাদের কিন্তু ওই টেক্সট অ্যালাইনটা এখানে প্রয়োগ হবে না ঠিক আছে সো তাহলে আমাদের এখন তিনটা লাইন আছে তিনটা লাইনের মধ্যে এটা হবে না সো আমাদের এটা দরকার নাই এটা আমাদের তখনই অ্যাপ্লাই হবে যখন আমরা কোনো প্যারাগ্রাফ আকারে টেক্সট নিব অর্থাৎ লাইন নিব একাধিক লাইন আমরা ক্রিয়েট করব অর্থাৎ আমি কিন্তু লাইনগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে আলাদা লেয়ারে করেছিলাম লেয়ার থাকবে একটা লাইন থাকবে অনেকগুলো ভিন্ন একাধিক তখন হচ্ছে আমাদের ওই টেক্সট অ্যালাইনমেন্টটা এখানে অ্যাপ্লাই হবে ক্লিয়ার বুঝাইতে পারছি আচ্ছা এবার তাহলে আমরা একটু লিখি এন্টার দিলাম এন্টার দিয়ে আরো কিছু লিখলাম এন্টার দিলাম আরো কিছু লিখলাম এন্টার দিলাম আরো কিছু লিখলাম বাস আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ টেক্সট অর্থাৎ প্যারাগ্রাফ টেক্সটে আমার লাইন আছে চারটা বাট আমার লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একটা আর কিন্তু কোনো লেয়ার নাই অর্থাৎ আমি যদি এখানে টেক্সটটাকে চেঞ্জ করে দেই লেয়ারের নামটা টেক্সট আচ্ছা তাহলে আমরা দেখছি যে তিনটা চারটা লাইন আছে বাট আমাদের লেয়ার হচ্ছে একটা ঠিক আছে এখন এখানে আমি আমাদের যে এই টেক্সট অ্যালাইনমেন্ট এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো কীভাবে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার জন্য আমাদের করতে হবে গিয়ে যে তিনটা অপশন আছে তিনটা অপশন থেকে লেফট যেটা আছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট তাহলে আমাদের অলরেডি লেফট অ্যালাইনমেন্ট করা আছে তাই না আমরা যদি দেখি এই যে লেফট অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ আছে এবার আমরা চাচ্ছি এটাকে সেন্টার অ্যালাইন করতে তাহলে তারপর একটা হচ্ছে সেন্টার অ্যালাইন প্লাস এই সেন্টার অ্যালাইন অর্থাৎ সেন্টার বলতে কি একটা আরেকটার ঠিক মিডলে চলে গেছে লাইনগুলো ঠিক আছে আচ্ছা তারপরে আসি আমাদের সেন্ট্রাল থেকে আমরা রাইট অ্যালাইনমেন্টে অর্থাৎ এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট এই রাইট সাইড থেকে সে লাইনটা সমান হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার বুঝাইতে পারছি অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের বেসিক টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক আছে এতটুকু বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে আমরা টেক্সটের ক্ষেত্রে এইভাবে আমরা অ্যালাইন করতে পারি এছাড়া এটা ছাড়াও আরও কিছু আছে এটা আমরা পরে কাজ করব এটা যখন আমরা কাজ করব কাজের মধ্যে গিয়ে আমরা সেই অ্যাডভান্সটা দেখব আচ্ছা তাহলে আমাদের টাইপ টুলের
এটা শেষ। এবার আসি টাইপ টুলের মধ্যে, আমাদের আরো একটা জিনিস আছে। ও আচ্ছা, টাইপ টুল থেকে আমরা এখানে আসি। আচ্ছা, এখান থেকে আমরা টাইপ টুলে যদি আমরা টেক্সট নেই, যে সামি নামের একটা টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর আমরা দেখছি যে আমাদের এখানে আরও কিছু অপশন আমাদের রয়ে গেছে। সেটা হচ্ছে এই যে টি নামের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ওয়ার্প, টেক্সট ওয়ার্প বলে। আচ্ছা, আমরা টেক্সট ওয়ার্প করব, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে কিছু অপশন পাব। ঠিক আছে, অপশনটা হচ্ছে যে আমরা একটা ইন্টারফেস পাচ্ছি, সেখানে লেখা আছে ওয়ার্প টেক্সট, তারপর আছে স্টাইল। এখন এই স্টাইলটাকে জাস্ট আমরা চেঞ্জ করব। চেঞ্জ হচ্ছে এই যে আমরা এখানে অনেকগুলো স্টাইল দেখছি, অর্থাৎ আমার একটা টেক্সটকে কিভাবে আমরা বাঁকাবো। আচ্ছা, আমরা দেখছি এআরসি, অর্থাৎ এআরসি দিলে আমার টেক্সটটা এইভাবে বেঁকে যাচ্ছে। অর্থাৎ এইভাবে যে বেঁকে যাচ্ছে, আসলে এইটুকুই না, এখানে অনেক কাজ আছে। আমরা কিভাবে বাঁকাইতে পারি? আমরা একটা হচ্ছে হরিজন্টালি বাঁকাই দিতে পারি, আর একটা ভার্টিক্যালি। আমরা যদি ভার্টিক্যালি বাঁকাই, তাহলে কি হচ্ছে, এটা এক সাইড থেকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ মাইকের সাউন্ড যেরকম ভাবে দেয়। আর যদি আমরা হরিজন্টালি করি, হরিজন্টালি করলে এভাবে আছে। এখন আবার এগুলোর মধ্যে আবার আমার ইটা আছে, মানে কতটুকু আমি করব। এখানে ব্ল্যান্ড, এখানে আমি কতটুকু ব্ল্যান্ড করব, ব্ল্যান্ড আছে +50। এবার ব্ল্যান্ড যদি আমরা কমাইতে থাকি, তাহলে আমরা দেখব যে আস্তে আস্তে সেই আমার রাউন্ডটায় কমতেছে। যদি আমি মাইনাসে নিয়ে আসি, তাহলে দেখব যে নিচ থেকে, হরিজন্টালি নিচ থেকে আসছে। ঠিক আছে, সেম আবার ভার্টিক্যালি যদি করি, ভার্টিক্যালি করলে আমরা যদি প্লাস করি, প্লাস করলে আসবে রাইট সাইড থেকে। ঠিক আছে, যে রাইট সাইড থেকে, ঠিক আছে। আবার যদি মাইনাস করি, তাহলে লেফট সাইড থেকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরও জিনিস আছে, এই যে হরিজন্টাল ডিস্টরশন, কিন্তু এটা আমার দরকার নাই আপাতত, এটুকু বোঝার দরকার নাই। আচ্ছা, তারপরে আসতেছি আমরা এআরসি লোয়ার। লোয়ারটা কি? লোয়ারটা কিন্তু এই যে শেপ দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা নিচের দিক থেকে বেঁকে উঠবে। আচ্ছা, লোয়ারটাকে আমরা ভার্টিক্যাল দেওয়া আছে, হরিজন্টালি দেই। এই যে আমরা দেখতেছি যে নিচের দিক থেকে বেঁকে বেঁকে উপরের দিকে উঠছে। ঠিক আছে, এইভাবে আমরা +100% প্লাস করে দিছি, 100+ করছি। ঠিক এইভাবে যদি আমরা ভার্টিক্যাল করি, তাহলে সেই মাগের মতোই আমরা শুধু হরিজন্টালি দেখি, ভার্টিক্যালটা আমাদের খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে, মাইনাস করলে একরকম হচ্ছে, প্লাস করলে আরেকরকম হচ্ছে। ঠিক এইভাবে এআরসি আপার আছে, এটা হচ্ছে উপর থেকে, যে আগেটার মতোই ঠিক সেম, যে আগেরটা নিচের দিক থেকে দিছিলাম, এটা উপরের দিক থেকে যাবে। আচ্ছা, তারপরে এরকম আছে, যেমন এআরসি এগুলো আমরা দেখতেছি না, আমরা আসি জাস্ট এই নিচেরগুলোতে, এগুলো সবই বুঝতে পারবা। আমরা এখানে ফিশে আসি, অর্থাৎ এইটা হচ্ছে যে আমার একটা মাস, মাসের যে শেপ আছে, সেই শেপ নিয়ে সে এটা বাঁকবে। ঠিক আছে, এই যে মাসের শেপ নিয়ে সে বেঁকে যাবে। আচ্ছা, তারপরে এগুলো আরও আছে, এটা আমাদের এখন খুব একটা প্রয়োজন নাই, কাজে এগুলো আমরা খুব একটা দেখবো না, এখন দেখার দরকার নাই। আমরা আগে বেসিকটুকু শিখি, তারপর আমরা এগুলো বাকিগুলোতে একটা কাজ করব। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এআরসি টুল আমরা দেখলাম, তাই না? আচ্ছা, তাহলে আমাদের টাইপ টুলের এটা শেষ। এবার আসি টাইপ টুলের মধ্যে, এখানে আছে ভার্টিক্যাল টাইপ টুল। আমরা তো বুঝি ভার্টিক্যাল টাইপ টুলটা কি, উপর থেকে নিচের দিকে লেখাগুলো যেভাবে, অর্থাৎ এখানে যদি কোনো আমি টেক্সট দিই, তাহলে যেমন আমরা এখানে এইভাবে যদি সামি লিখি, তাহলে কি হবে, SAMI, ঠিক এইভাবে হবে। এখন দেখো, এটা কিন্তু নিচ থেকে উঠছে। নিচ থেকে কেন উঠছে? আমাদের হচ্ছে এই যে অ্যালাইনমেন্টটা, যেটা এটা আমাদের কিন্তু রাইট অ্যালাইনমেন্ট দেওয়া ছিল, এই জন্য। এখন রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার কারণে যখন আমি এটাকে যখন ভার্টিক্যালি নিয়ে আসছি, তখন এটা নিচের দিক থেকে চলে গেছে। এটা যদি আমরা এই লেফট লাইন ক্লিক করি, তাহলে এবার আসবে উপরের দিক থেকে, দেখো। বাস, ক্লিয়ার? আচ্ছা, আমরা এতটুকুই বুঝলাম, এখন এই পার্টে আর যাচ্ছি না, আমাদের টাইপ টুল শেষ, তাই না? আচ্ছা, এবার আসছি আমরা আমাদের রেক্টেঙ্গেল টুলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। আচ্ছা, রেক্টেঙ্গেল টুলটা কি দেখো, এই রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে যে আমরা রেক্টেঙ্গেল মার্কি টুল প্রথম দেখেছিলাম, সেটা কি করছে, সেটা জাস্ট একটা সিলেকশন দিয়েছে। বাট এবার আমাদের সেই রেক্টেঙ্গেল আর সিলেকশন দিবে না, এবার শুধু আমাদের দিবে হচ্ছে একটা শেপ। এবার যে টুলগুলো ইউজ করবো, প্রত্যেকটাই আমাদের একটা শেপ ক্রিয়েট করে দেবে। সো আমরা সেই রেক্টেঙ্গেলটাকে আমরা একটু এভাবে ড্র্যাগ করলাম,
ড্র্যাগ করার পর আমরা দেখছি যে এখানে ব্ল্যাক কালারের একটা শেপ আমাকে দিয়েছে। এবার এই শেপটা দেওয়ার পর আমরা কিছু জিনিস পেয়েছি, উপরে পেয়েছিলাম আমরা, এটা ক্রিয়েট করার আগে আমরা পেয়েছিলাম, অর্থাৎ যখন আমি এটাকে ক্লিক করেছিলাম তখন এখান থেকে কিছু আমরা অপশন পেয়েছিলাম, আলাদা অপশন। আবার সেই সেম জিনিসগুলো আমরা এই লেফট সাইডে আমাদের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ অপশনে আমরা পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এক এক করে সবগুলো জিনিস বুঝবো। আচ্ছা প্রথমত আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, সেই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করার পর আমরা এই প্রপার্টিজের কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখছি যে এখানে শেপ নামের একটা অপশন আসছে, অর্থাৎ এই শেপ নামের অপশন আসছে, এটাকে আমরা দুইভাবে করতে পারি। অর্থাৎ আমরা যেভাবে পেন্টুল দিয়ে করেছিলাম যে শেপ এবং পাথ দুইটা জিনিস পাচ্ছি, ঠিক এখানে শেপ এবং পাথ আমরা আদানটা শেষ হয়ে যাবে। ওকে, আমরা আবার চলে আসলাম। আচ্ছা আমরা যেটা দেখছি যে এখানে কিছু অপশন আমরা পেয়ে গেছি, অর্থাৎ এখানে শেপ অ্যান্ড পাথ, আমরা এই অপশনটা আগে যেটা ইউজ করেছিলাম পেন্টুলে সেটাও আমরা পেয়ে গেছি। সো আমরা এটা দেখলাম, এবার আসি আমরা ফিল কালার। এবার হচ্ছে ফিল, ফিলটা হচ্ছে যে আমার এই যে যে ভিতরে একটা কালার আছে ব্ল্যাক কালারটা, সেই কালারটাই হচ্ছে ফিল। অর্থাৎ এই ফিল জিনিসটা কি, এখানে হচ্ছে ক্লিক দিলে আমরা কিছু কালার পাবো, অর্থাৎ এখানে যে কালারটাতে ক্লিক দিব আমরা সেই কালারটা এখানে পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এটার মাঝখানে আবার কিছু জিনিস আছে, সেটা আমরা পরে বুঝছি, সেটা আসি আমরা একটু স্ট্রোকে। এবার আসি স্ট্রোক, স্ট্রোকটা কি আমরা স্ট্রোক আগে দেখিয়েছিলাম না? আচ্ছা স্ট্রোকটা হচ্ছে আমাদের এই মূল যে শেপটা আছে, শেপের চারপাশে একটা বর্ডার আসবে, ঠিক আছে সেটা হচ্ছে স্ট্রোক। আচ্ছা তাহলে এই সেই স্ট্রোকে আমরা যদি ক্লিক দিই, ক্লিক দিলে আমরা দেখবো যে পাশে একটা স্ট্রোক আসছে, মানে চারপাশে একটা বর্ডার আসছে। আচ্ছা তাহলে আমরা এই যে দেখলাম স্ট্রোকের আমার পরিমাণটা কত আছে, পরিমাণটা আছে হচ্ছে 3 PT, অর্থাৎ পিটি মানে পয়েন্টস, অর্থাৎ 3 পয়েন্টস আমার এই স্ট্রোকটা আছে। আমরা যদি চাই সেই স্ট্রোকের সাইজটাকে আমরা পরিবর্তন করতে পারি, আমরা যদি এখান থেকে 5 6 দিই, 6 দিয়ে এন্টার দিলে আমরা দেখছি যে সেই স্ট্রোকটা পরিবর্তন হয়ে বেড়ে যাচ্ছে। এভাবে 6 না দিয়ে আমরা যদি 10 দিই, 10 দিলে আমরা দেখছি 10 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যত স্ট্রোককে বাড়াবো তত আস্তে আস্তে স্ট্রোকটা চেঞ্জ হবে। আচ্ছা তারপরে আসি আমরা আবার এই ফিল কালারে আসি। ফিল কালারে আসার পর আমরা এখানে যে প্যানেলটা আছে, এই প্যানেলের মধ্যে আমরা কিছু জিনিস পাবো, অর্থাৎ স্ট্রোক ফিল সব এখানেই পাবো। আমরা দেখছি এই যে প্রথমে একটা বাটন দেওয়া আছে যেটা হচ্ছে নান, অর্থাৎ ক্রস দিয়েছে, ক্রস দিয়ে দেওয়াতে আমরা বুঝি যে এটা হচ্ছে নান, এটা দিয়ে নান বোঝায়, অর্থাৎ এখানে কোনো কিছু নাই। আচ্ছা এখানে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর অর্থাৎ এই ফিল কালারটা কিন্তু চলে গেল, অর্থাৎ আমি ফিল কালারটাকে এখানে নান করে দিলাম। ফিল কালারটাকে যখন নান করে দিচ্ছি তখন কি হচ্ছে, আমার ভিতরে ফিল কালারটা চলে গিয়ে শুধুমাত্র স্ট্রোকটা রয়ে গেছে, কারণ আমি স্ট্রোকটা দিয়ে রেখেছি, স্ট্রোকটা আমি নান করিনি। আচ্ছা এবার যদি আমরা যে কোনো ফিল কালারকে এখানে যদি দেই তাহলে আমরা দেখব যে ফিল কালার পাশাপাশি স্ট্রোক দুইটাই আমার রয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা যেটা পাচ্ছি, গ্রেডিয়েন্ট নামের আরও একটা জিনিস পাচ্ছি, আমরা গ্রেডিয়েন্টটাতে পরে আসছি। আচ্ছা তারপর আসছি হচ্ছে আমরা টেক্সচার, এখানে টেক্সচার নামের আরেকটা জিনিস আসছে, আচ্ছা সেই টেক্সচারটাকে আমরা পরে বুঝছি। এবার আসি আমরা স্ট্রোকে, স্ট্রোক আমরা যেরকম ফিলকে নান করেছিলাম ঠিক স্ট্রোকের মধ্যেও সেম জিনিসটাই আসছে, এসে আমরা স্ট্রোকটাকে যদি নান করে দিই তাহলে আমাদের স্ট্রোকটা চলে গেল, শুধুমাত্র ফিল কালারটা রয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক এইভাবে আমরা যদি স্ট্রোকের কালারগুলোকে চেঞ্জ করি, এখান থেকে যে কোনো কালারে আমরা স্ট্রোক ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রোকের ব্যবহার। আচ্ছা এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই পাশে আছে আমাদের বর্ডার। ঠিক আছে, এই বর্ডারটা কোনটা, এই বর্ডারটা হচ্ছে আমরা এই স্ট্রোক, স্ট্রোকের চারপাশে এই স্ট্রোকটাকে আমরা আসলে কিভাবে নিতে চাই, স্ট্রোকটাকে আমরা যদি এই বর্ডারের মধ্যে দিতে চাই তাহলে স্ট্রোকের বর্ডারটা আমার এরকম হবে, যদি এরকম দেই তাহলে স্ট্রোকের বর্ডারটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আবার তিনটা জিনিস আছে, অ্যালাইন দেওয়া আছে, এখানে অ্যালাইন থেকে আমার দুইটা জিনিস দেওয়া আছে। এই প্রথমটা হচ্ছে যে আমার যে শেপটা আছে শেপের ভিতরে, মানে একদম ভিতরে, ভিতর থেকে আমাদের স্ট্রোকটা কাজ করবে। আচ্ছা আবার এটা আছে, এটা হচ্ছে যে আমার সেন্টার পয়েন্ট থেকে কাজ করবে, এই যে আমরা দেখতেছি যে স্ট্রোকের যে মেইন ফিল কালারটা আছে, ফিল কালারটার যে একদম মাঝখান থেকে আমাদের সে বর্ডারটা কাজ করতেছে, স্ট্রোকটা কাজ করছে। আচ্ছা আরেকটা আছে হচ্ছে একদম বাইরে দিয়ে,
এবার আমরা দেখছি টোটাল হচ্ছে এটার বাইরে দিয়ে আমার স্ট্রোকটা কাজ করছে, ঠিক আছে। অর্থাৎ আমরা তিন ভাবে আমাদের স্ট্রোকটাকে রাখতে পারি, একটা হচ্ছে ভিতরে, আরেকটা হচ্ছে মাঝখানে, আরেকটা হচ্ছে বাহিরে, এই তিনটা। আচ্ছা, তারপরে আসি আমাদের ডিফল্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড আছে, ঠিক আছে। যেমন এটা আমরা তিনভাবে এখান থেকে সেট আপ করতে পারি, একটা হচ্ছে এরকম একদম স্কোয়ারলি, আরেকটা হচ্ছে আমরা রাউন্ডেড, আবার আরেকটা হচ্ছে আমরা এই হালকা একটু রাউন্ডেড, এটা এইটা ফুললি স্কোয়ার, আর এরকম আর কি, একদম এটা হচ্ছে ফুললি ফিল, এটা হচ্ছে রাউন্ডেড, আবার এটা হচ্ছে স্কোয়ার ডট। এই তিনটা ভাবে আমরা এই কাজটা করতে পারি। এবার হচ্ছে কর্নার, এই একটা কর্নার যখন আরেকটা কর্নারের সাথে মিলবে তখন এটা কিভাবে, এটা হচ্ছে এখানে এখানে তিনটা জিনিস আছে কর্নার্স, কর্নার্সগুলোকে আমরা কিভাবে করবো, তিনটা অপশন আছে। একটা হচ্ছে একদম কোনাকুনি করে, মানে রেক্টেঙ্গেল যেভাবে থাকে আর কি। আচ্ছা, তারপরে একটা হচ্ছে একটু রাউন্ডেড কর্নার, ব্যাস এই যে রাউন্ডেড কর্নারে আসবে, কিন্তু এই ডটের মধ্যে এটা বোঝা যাবে না, ঠিক আছে। যদি আমাদের এটা বেশি পরিমাণে হইতো কিংবা আমরা যদি একটা আলাদা একটা ইয়ে ব্যবহার করতো, তাহলে আমার এখান থেকে, যেহেতু এখানে কর্নার অলরেডি আছে, সেটিং করা আছে, এই জন্য এখানে বোঝা যাচ্ছে না। আরেকটা হচ্ছে এরকম, ঠিক আছে, আমরা যদি ওকে দিই, তাহলে অর্থাৎ ওইটা এই জায়গায় প্রপারলি অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এখানে যে ডটগুলো আছে, ডটগুলোর ডিস্টেন্স সব কিছু মিলে এটা আমার ওই জায়গাটুকু পাচ্ছে না, যার জন্য ওই জায়গাটা আমার অ্যাপ্লাই হচ্ছে না। এবার আসা যাক, এবার যে আমরা যে কাজটুকু করলাম, এখন যদি চাই যে এটাকে মডিফাই করতে, এখন কী করণীয়? এখন কিন্তু আর ওইভাবে আমার এই ডটটাকে মডিফাই করা যাবে না। কেন করা যাবে না? আমাদের ওটা তখনই মডিফাই করতে হবে যেই পর্যন্ত আমার ওটা শেপের র মোডে থাকবে, কিন্তু এখন আর র মোডে নাই, এখন ওই মোডে নাই, ঠিক আছে। আগে এখানে অপশনগুলো ছিল, উপরে অপশনগুলো ছিল, এখন কিন্তু সেই অপশনটা আর নাই। এখন আবার যদি আমি নতুন একটা ড্র্যাগ করি তাহলে ওই অপশনটা আসবে, এই যে আমরা দেখছি যে আবার এই অপশনগুলো আসছে। এটার মধ্যে করতে পারবো বাট এটাতে করতে পারবো না, অর্থাৎ এটাতে যা করার আমার ওইভাবেই করে নিতে হবে, এই যে এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে আমাদের আর কিছু করণীয় নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, ওখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার গ্রেডিয়েন্টটা কি, ফিল কালারের পরে আমরা এখানে দেখছি যে একটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা কালার থেকে আরেকটা কালার একদম মানে মিক্স হয়ে যাওয়া, ব্ল্যান্ড হয়ে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ এখানে ক্লিক দিলে আমরা দেখছি যে ডিফল্ট এখানে একটা কালার ব্ল্যান্ড হয়েছে, অর্থাৎ কোনটা হোয়াইট আর হচ্ছে ব্ল্যাকে। এবার আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের জায়গাটাকে আমরা চেঞ্জ করে নিজেদের মতো করে একটা কালারের গ্রেডিয়েন্ট আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে কী করণীয়? এখানে ডিফল্ট যেগুলো দেওয়া আছে এগুলো আমরা করতে পারি, অথবা আমরা আমাদের মতো করে একটা তৈরি করে নিতে পারি। আমরা লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আমরা আমাদের মতো করে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। কীভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারি? গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু জিনিস আগে জানতে হবে, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্টের নিচে আমরা দেখছি একটা স্লাইডার আছে, অর্থাৎ এই স্লাইডারগুলোর মধ্যে আমরা দেখছি যে স্লাইডার পয়েন্ট আছে এখানে, এগুলো আমরা বিভিন্ন কাজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে আছে কি আমার ব্ল্যাক কালার, অর্থাৎ স্লাইডারের ব্ল্যাক লেফট সাইডে আছে ব্ল্যাক কালার, আবার রাইট সাইডে আছে হোয়াইট কালার, অর্থাৎ ব্ল্যাক আর হোয়াইট এই দুটো মিলে আমাদের একটা ব্ল্যান্ড হয়েছে। এবার আমরা হোয়াইট কালার যেটা আছে, হোয়াইট কালারটার মধ্যে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা একটা কালার প্যানেল পাবো, অর্থাৎ এখান থেকে কালার পিক করে নিতে পারবো, অর্থাৎ এটাকে বলা হয় কালার পিকার। আচ্ছা, এখান থেকে আমরা যে কালারটা নিব, অর্থাৎ সেটাকে নিয়ে ওকে করলে আমরা দেখব যে রেড অ্যান্ড ব্ল্যাক এই দুইটা মিলে আমাদের একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, রেড অ্যান্ড ব্ল্যাক, এবার আমরা চাচ্ছি যে রেড অ্যান্ড ব্ল্যাকের আমার যে এই ব্ল্যাকের যে অংশটুকু আছে সেই অংশটুকু যে পরিমাণে আছে সেটাকে আমরা আর একটু বাড়াতে চাই। তাহলে কী করণীয়? তাহলে জাস্ট এই যে স্লাইডার আছে, স্লাইডারটাকে আমি সামনের দিকে যত এগোতে থাকবো তত আমার ব্ল্যাক অংশটা আমার বাড়তে থাকবে, ঠিক আছে। ব্যাস এইভাবে আমরা আমাদের গ্রেডিয়েন্টগুলোকে আমাদের মতো করে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে আমরা এইটাকে ব্ল্যাকটাকে ঠিক সেম রেখে আমরা রেড অংশটাকে আর একটু বাড়াতে যাচ্ছি। ব্যাস রেড অংশটাকে বাড়ালাম। আচ্ছা, এইভাবে আমরা রেড অ্যান্ড ব্ল্যাককে আমরা বাড়াতে পারি। এবার আমরা চাচ্ছি এটার মাঝখানে আমি আরও একটা কালার দিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কী করণীয়? তাহলে হচ্ছে যে আমরা এটাকে অল্টার চেপে একটা কপি করে আমরা আরেকটা স্লাইডার বানাতে পারি। সেই স্লাইডারটাতেও আমরা দেখছি যে রেড কালারটাই রয়ে গেছে। আমরা রেডের জায়গায় যদি আমরা এটাকে রেডই দিব, জাস্ট একটু হালকা একটু কালার, একটু অরেঞ্জ টাইপের একটা কালার দিব, তাহলে আমরা দেখছি যে যে ভিতরে, ঠিক এটার ভিতরে একটা অরেঞ্জের আরও একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এই যে অরেঞ্জের যে ভিতরে যে দাগ দাগ দেখা যায়,
ঠিক আছে, এই দাগ দাগ অংশটাকে আমরা আরো স্মুথ করে দিতে চাই। তাহলে কি করছি, এই যে উপরে আমরা দেখছি উপরে একটা ডট আছে, ঠিক আছে, এটাকে অপাসিটি মিড পয়েন্ট বলে, এটাকে যদি আমরা আগে পিছনে করি তাহলে আমরা দেখব যে ওইটার সাথে আমাদের কাজগুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে তিনটা জিনিস আছে, এই পাশে একটা, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডার পয়েন্টের সাথে আমাদের একটা করেই হবে, যে আমরা যদি রেডটাকে বাড়াই তাহলে আমরা দেখবো যে উপর থেকে রেডটা এটার দিকে চেপে আসছে। নামাজ, আচ্ছা নামাজ পড়ে আসে। আচ্ছা, এটাকে যদি আমি এদিকে সরাই তাহলে এটার সাথে চেপে যাবে, ঠিক আছে, এই যে এটাকে যদি আমরা সরাই তাহলে এই কালারটাকে আসবে। এখন কোন জায়গায় প্লেস করলে আমার গ্রেডিয়েন্টটা স্মুথ হবে সেটাকে আমাদের এখান থেকে দেখে বিবেচনা করে আমাদের এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা চাইলে এখান থেকেও আমরা সেই গ্রেডিয়েন্ট স্লাইডারটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। বাস এবার যদি চাই যে আমরা এখানে একটা হোয়াইট কালার দিয়ে গ্রেডিয়েন্টটাকে করব, বাস আমরা এখানে একটা হোয়াইট দিলাম, সেক্ষেত্রে আমার হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। আমরা হোয়াইট কালারটাকে বাস এভাবে আমরা হোয়াইট কালারটা দিয়ে আমরা গ্রেডিয়েন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি চাই যে আমরা এখানে আরও কালার বাড়াবো, ঠিক আছে, এখানে হোয়াইট কালারটাকে আরেকটা বাড়িয়ে আমরা এই পাশে দিয়ে দিব, ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে হোয়াইট কালার আমার আরও বেড়ে গেছে। এভাবে আমরা কালারগুলোকে গ্রেডিয়েন্টে ফেলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই গ্রেডিয়েন্ট নিয়ে এতটুকু শেষ। এরপরে আসো যে সে গ্রেডিয়েন্টটা সাধারণত আমরা বেসিক যেটা আমরা তিন ধরনের গ্রেডিয়েন্ট এখানে পাই, তো আপডেট ভার্সনগুলো তারও দুইটা অ্যাড করেছে। এখানে হচ্ছে একটা হচ্ছে লিনিয়ার, ও এখানে দুইটা আছে লিনিয়ার রেডিয়াল অ্যাঙ্গেল। আমরা আসলে এই দুইটা তিন দুই তিনটা জিনিস জানলে, ওই দুইটা জিনিস জানলেই হয়, বাকিগুলো না হলেও চলো, বাকিগুলো আমরা এমনিতেই বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে লিনিয়ার টাইপ। এবার যদি এটাকে আমরা রেডিয়াল টাইপ দিই, রেডিয়াল টাইপ হচ্ছে একটা গোলাকৃতির হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আমরা রেডিয়াল যদি যাই, রেডিয়ালে গেলে আমরা এইভাবে পাচ্ছি। এখন এই রেডিয়ালটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে স্মুথ করতে হবে আমাদের, অর্থাৎ আমরা এখানে কালারের একাধিক না রেখে আমরা কালার ধরো আমরা একটা স্লাইডারকে ফেলে দিতে যাচ্ছি, মুছে দিতে যাচ্ছি। এটাকে ক্লিক করলে জাস্ট ডিলেট চাপলে, ও সরি, আচ্ছা এটাকে ক্লিক করে আমরা যদি একদম বাইরের দিকে আউট করে দিই তাহলে এটা চলে যাবে, অথবা নিচের দিকে টান দিলে চলে যাবে। ব্যাস এটাকে আমরা সরাই দিতে চাচ্ছি, নিচের দিকে টান দিলাম, ব্যাস চলে গেলো। এই সাদাটাকেও দিতে চাচ্ছি সরিয়ে, সাদাটাকেও সরিয়ে দিলাম, ব্যাস এখানে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই অথবা রেড কালার করে দিই। তাহলে আমরা দেখছি যে আমাদের গ্রেডিয়েন্টটা কীভাবে কাজ করে এখানে, রেডিয়াল গ্রেডিয়েন্টটা, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, তাহলে বোঝা গেছে? এইভাবে আমরা হচ্ছে যে আমাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবারও যদি আমরা আসি গ্রেডিয়েন্টে, এই ডিফল্ট গ্রেডিয়েন্টগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। লাল সবুজ, আমরা লাল সবুজ পছন্দ করি, তাই না? আচ্ছা, এবার হচ্ছে এই গ্রেডিয়েন্টটাকে, গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। কিভাবে? আমরা দেখছি গ্রেডিয়েন্টটা বর্তমানে আছে হচ্ছে 90 ডিগ্রিতে, ঠিক আছে, অর্থাৎ উপরে আছে সবুজ, নিচে আছে লাল। কিন্তু এটাকে যদি আমরা -90 ডিগ্রি দিই, জাস্ট নিচে একটা মাইনাস চিহ্ন দিয়ে এন্টার দিলাম, তাহলে কি হলো, আমাদের সবুজটা নিচে আসলো, লালটা গেলো উপরে, ঠিক আছে। এইভাবে আমরা গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আরও করতে পারি, যদি আমরা এখানে গ্রেডিয়েন্টকে আমরা জাস্ট এই আপ অ্যারোতে যদি চাপি, চারটা জ্যারো কি আছে কিবোর্ডে, তাহলে আমরা দেখবো যে এই আমার গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার সবুজটা ছিল কোথায়, নিচে, নিচ থেকে আমাদের কি হয়ে গেলো, এক সাইডে হয়ে গেলো, অ্যাঙ্গেলে হয়ে গেলো। এবার আমরা চাইলে যে মাঝখানে একটা ঘড়ির মতো একটা ই আছে, সেই ঘড়ির কাঁটাকে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলেও কিন্তু আমরা সেই অ্যাঙ্গেলটাকে
চেঞ্জ করে নিতে পারি আমাদের গ্রেডিয়েন্টে, ঠিক আছে? এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো অনেক ধরনের গ্রেডিয়েন্ট আমরা ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের আর আমরা এগোচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এর নিচে আছে আমাদের গ্রেডিয়েন্ট স্কেল। এখন স্কেলটা হচ্ছে আমার এই কালারের সাথে এই কালারটা কতটুকু আমি মিক্স করতে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই কালার সাথে এই কালারের একটা ব্যালেন্স করে সে মিক্স করে দিবে। এখানে যদি আমরা স্কেলে যাই, স্কেল দেওয়া আছে 90%, স্কেল যদি আমরা 1 দিই তাহলে কিন্তু একটা আরেকটার সাথে একদম কেটে মনে হয় মানে মিক্স করে দিয়ে দেওয়া হচ্ছে, ওইভাবে না, মানে জোড়া লাগিয়ে রাখছি আর কি দুইটা কালার একসাথে, এভাবে লাগবে। কিন্তু আমরা যখন গ্রেডিয়েন্ট দিব তখন এটা আস্তে আস্তে যখন স্কেলটাকে বাড়াবো তখন আস্তে আস্তে সেই কালারের সাথে এটাকে স্মুথ করে দিবে, ঠিক আছে? এই যে আমরা দেখছি, যে কালারই হোক সেই কালারের সাথে স্মুথ করে দিবে, ঠিক আছে? এই যে আমরা যদি দেখি, এই যেভাবে স্মুথ করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই গ্রেডিয়েন্টের এই জিনিসটুকু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা গ্রেডিয়েন্ট বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা বুঝবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সবাই মনে রাখবে এবং কি খুব ভালো মজা লাগার মতো একটা জিনিস, এটাকে সবাই একটু মাথায় নেব। আচ্ছা, এরপর হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই জিনিসটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট। অর্থাৎ স্মার্ট অবজেক্টটা কি, ও সরি, ওইখানে আমাদের আরও অনেক অপশন বাকি আছে, সেটা আমরা দেখাই নাই। আচ্ছা, ক্লিক দেওয়ার পর আমরা দেখছি যে এই গ্রেডিয়েন্টগুলো আমাদের বর্ডারগুলোই সব কিছু গেলাম। এখানে কিন্তু আমাদের চারটা অপশন আছে, একটা হচ্ছে উইথ, একটা আছে হাইট, আরেকটা হচ্ছে এক্স, আরেকটা আছে ওয়াই। এবার বোঝাই উইথ কি হাইট কি, এটা আমরা সবাই বুঝি, তাই না? অর্থাৎ উইথ হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটা আছে 878 পিক্সেল, এটাকে যদি আমরা দিয়ে দিই যে 950 পিক্সেল, এন্টার দিই, তাহলে আমরা দেখবো যে সামনের দিকে বেড়ে গেছে। আবার যদি হাইট আছে 496, 496 জায়গায় যদি আমরা দিই 550, তাহলে আমরা দেখবো যে নিচের দিকে বেড়ে গেছে, অর্থাৎ এটা বোঝার কিছু নাই। এবার আসি এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই কি, এক্স হচ্ছে আমাদের এখান থেকে এই যে দূরত্বটা এটা হচ্ছে 668 পিক্সেল, অর্থাৎ আমরা যদি 668 পিক্সেল না দিই এটাকে আমরা 700 পিক্সেল দিয়ে যদি এন্টার দিই তাহলে আমরা দেখব যে আরও এই পাশে সরে আসছে, ঠিক আছে? আর ওয়াইটা কি, ওয়াইটার মধ্যে আছে 402, যদি ওয়াইটাকে আমরা 500 দিই তাহলে আমরা দেখতে পারবো যে উপর থেকে নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ এক্স হচ্ছে এই পাশ, ওয়াই হচ্ছে এপাশ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো বোঝা শেষ। তারপরে হচ্ছে আমাদের নিচে দেখছি আমরা চারটা অপশন আছে, এই চারটা অপশন হচ্ছে আমাদের এই যে কর্নারটা আছে, চারটা কর্নার নিয়ে কাজ করা, ঠিক আছে? আচ্ছা, চারটা কর্নার নিয়ে আমরা কীভাবে কাজ করব, চারটা কর্নার নিয়ে কাজ করার জন্য আমরা টপ যে কর্নারটা আছে সেটা আমরা দেখছি, আর ভিতরে আমরা একটা লক দেখছি, অর্থাৎ এই কর্নার, এই চারটা কর্নার একসাথে লক করা, অর্থাৎ একটা কর্নারকে যদি আমরা চেঞ্জ করি তাহলে চারটা কর্নার অটোমেটিক চেঞ্জ হবে। যেমন একটা কর্নারের আমরা রাউন্ড করলাম, অর্থাৎ রাউন্ড কর্নার আমরা 20% আমরা রাউন্ড করে দিলাম, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে চারপাশ থেকে রাউন্ড হয়ে আসছে, তাই না? যদি আমরা দেই এটাকে 60%, তাহলে আমরা দেখছি 60% রাউন্ডেড হয়ে গেছে। ক্লিয়ার? 60 না দিয়ে যদি আমরা 100 দিই তাহলে আমরা দেখবো যে চার সাইড থেকে 100 পিক্সেল করে রাউন্ডেড হয়েছে, ঠিক আছে? বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, এবার চাচ্ছি আমরা শুধু এটাকে জিরো করে দিলাম, শুধু যেই কর্নারকে আমরা সিলেক্ট করবো সেই কর্নারকে রাউন্ডেড করবো, সেক্ষেত্রে আমরা লকটাকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এটাকে আমরা দিলাম হচ্ছে 200 পিক্সেল, আমরা এটাকে রাউন্ডেড করে দিলাম, ও সরি এখানে 100 হলো কেন। আচ্ছা, আমরা জিরো করলাম, জিরো করে এটাকে আমরা 100 দিলাম, তাহলে আমরা দেখছি শুধু এই উপর থেকে 100 পিক্সেল কমে আসছে, তাই না? রাউন্ড হয়ে আসছে।
এবার যদি এটাকে আমরা 200 পিক্সেল দেই, তাহলে আমরা দেখছি উপর থেকে 200 পিক্সেল রাউন্ড হয়ে গেছে। আবার আমরা যাচ্ছি নিচের দিক থেকে 200 পিক্সেল রাউন্ড করব, বাস নিচের দিক থেকে 200 পিক্সেল রাউন্ড করলাম। তাহলে এই পাশ থেকে 200, এই পাশ থেকে 200 করার পর আমরা কিন্তু দেখছি যে আমাদের যে শেপটা বেসিক শেপ ছিল, বেসিক শেপ থেকে আমাদের শেপটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আমরা 400 দেই, এটাকেও যদি আমরা 400 দেই, তাহলে আমরা দেখছি যে এটাও একটা সুন্দর একটা শেপে আমাদের পরিবর্তন হয়ে গেছে, একটা পাতার মতো একটা শেপ হয়ে আসছে, তাই না? এইভাবে আমরা হচ্ছে যে আমাদের শেপকে আমাদের ইচ্ছে মতো সেই শেপের সাইজগুলোকে কর্নারগুলোকে রাউন্ডেড করতে পারি। ঠিক আছে, ধরো এরকম একটা শেপ নিলাম। এবার আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা 200 পিক্সেল রাউন্ডেড করে দিচ্ছি, এই পাশ থেকে 200 পিক্সেল রাউন্ডেড করে দিচ্ছি। তাহলে আমরা দেখছি যে এখানেও আরেকটা শেপ হয়ে গেল। এবার আমরা 200 না দিয়ে এটাকে 300 দেই, অথবা এটাকে 400 দিলাম, এটাকে দিলাম 400। তাহলে আমরা দেখছি যে আমাদের আরো একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। সো এভাবে আমরা আমাদের শেপগুলোকে চেঞ্জ করতে পারি। এবার আমরা আবার চাচ্ছি যে উপরের যে ইট কর্নারটা আছে সেটাকে আমরা 400 পিক্সেল করে দিই। তাহলে আমরা দেখি যে এখান থেকে আমাদের আরও একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? ঠিক এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আমরা এখান থেকে আমাদের ক্রিয়েট করে নিতে পারি, জাস্ট আমাদের শেপের যে কর্নারগুলোকে রাউন্ড করে দিয়ে। ঠিক আছে, আচ্ছা এইটাকে এবার একটা জিনিস দেখো, লক্ষ্য করে দেখো, দেখো আমি যখন নিচেও 400 দিয়েছিলাম তখন কিন্তু এটাতে 252, এটাতে 252, এটাতে 252। ঠিক আছে, অর্থাৎ 252, 252, অর্থাৎ 252 করে সে হয়ে গেছে, কিন্তু আমরা দিয়েছিলাম 400, 400 নেয় নাই। কেন নেয় নাই? নেয় নাই হচ্ছে সে যখন এটাকে ইকুয়াল করে যখন রাউন্ড করতে দিবে তখন চতুর্দিকে তার সমান একটা জায়গা লাগবে, স্পেস লাগবে, নয়তো রাউন্ড হবে না। ঠিক আছে, এই রাউন্ড করার জন্য সে করছে কি, তিনটাকে ভাগ করে নিয়েছে, কারণ ওই জায়গাটুকু পায় নাই, তখন এই রাউন্ডটুকু করার জন্য সে তিনটাকে সমান করে ভাগ করে সে ওই রাউন্ডটুকু নিয়ে নিয়েছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এটাকে 400 না দিয়ে যদি 200 দিতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার সরি দুইটা একসাথে হয়ে গেছে, এটাতে কত কত দেওয়া ছিল আমার 400। আচ্ছা এটাতে যদি আমরা 200 দিতাম তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এটা 336, 336 করে এটা 68 হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি দেখি এখান থেকে এখানে টোটাল এটা 360 ডিগ্রি থাকে না? আচ্ছা সে করছে কি, 360 ডিগ্রি, এখানে ডিগ্রিতে আসছে না, বাট ওটাকে সে পিক্সেল করে নিয়ে এতটুকু রাউন্ডেড করার জন্য আমাদের এই দুইটাকে সমান ভাগ করে নিয়ে যতটুকু ততটুকু সে করে দিয়েছে, উপরে এতটুকু নিয়ে নিয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের একটা প্রত্যেকটা জিনিস রাউন্ড করার জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই জায়গার বেশি, যেমন আমি এখান থেকে এতটুকু রাউন্ড করতে যাচ্ছি, এতটুকু এতটুকু রাউন্ড করার পর এখানে এসে কিন্তু আমার রাউন্ডটা কেটে যাচ্ছে, যখন এখান থেকে রাউন্ডটা কেটে যাবে তখন কি আমি এদিকে রাউন্ডটা পাবো? পাবো না। ঠিক এখানে ওইটুকু রাউন্ড করার জন্য ওই জায়গাটুকু তার ধরতে হবে, ওই জায়গাটুকু যখন না পাবে তখন সে তিনটাকে ভাগ করে নেবে। ঠিক আছে, অটোমেটিক সেটা করে নেবে। তবে আমরা এখানে 400 400 দিয়েছিলাম, এখানে আমরা যদি 200 দেই, এখানে যদি 200 দেই, আবার এখানে যদি আমরা 200 দেই, তাহলে আমরা দেখছি যে ডিফারেন্ট আর একটা শেপ পেলাম। এটাকে যদি আমরা 250 দেই, 250, এটাকে 250, ব্যাস, তাহলে আমরা এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আসো উপরে। আচ্ছা এটা আমাদের আগে বোঝার দরকার, আমরা পরে বুঝবো এগুলো। আচ্ছা তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। আচ্ছা এবার আসি আমরা একটু লেয়ারে যাই, লেয়ারে গিয়ে এবার আমরা সুন্দর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। আচ্ছা স্মার্ট অবজেক্টটা কি সেই জিনিসটাকে আমরা দেখব। আচ্ছা স্মার্ট অবজেক্টটা হচ্ছে আমরা যখন একটা শেপ নিয়েছি, শেপটা নেওয়ার পর আমরা দেখছি যে লেফট সাইডে আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আমরা লেয়ারের মধ্যেও একটা শেপ লেয়ার পাচ্ছি। আচ্ছা এই এই আইকনটা কোথায়? এই আইকনটা হচ্ছে আমাদের এই যে যে শেপ, এই শেপের আইকনটা, এটা হচ্ছে শেপের আইকন। ঠিক আছে, আচ্ছা এবার এই শেপ আইকনের ঠিক মাঝখানে এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে আমরা এখানে একটা কালার পিকার পাবো, এখান থেকে আমাদের শেপের কালারকে আমরা চেঞ্জ করে নিতে পারি।
ঠিক আছে? তবে আবার এই মাঝখানে না, মাঝখানে গেলে অন্য জিনিস হবে, সেটাকে আমরা পরে বুঝবো। বাট এখান থেকে আমরা শেপের কোনো কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে ডাবল ক্লিক করলে আমাদের শেপের কালার পরিবর্তন হবে। দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, আবার যদি আমি ঠিক এটার মাঝখানে দিই, মাঝখানে দিলেও কিন্তু শেপ পরিবর্তন হবে, কিন্তু কন্ট্রোল চেপে যদি আমরা মাঝখানে দিই তখন কিন্তু আরেক জিনিস, তখন কিন্তু আমার এই শেপটা সিলেকশন আসলো। এটা মাথায় রাখবা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কন্ট্রোল চেপে সিলেক্ট করার জন্য। আচ্ছা তাহলে আমরা কন্ট্রোল চেপে করব না, আমরা এই যে শেপের মাঝখানে জাস্ট ডাইরেক্ট ডাবল ক্লিক করব, তাহলে কালার পিকার আসবে, সেই কালার পিকার থেকে আমরা কালার নেব, কালার নিয়ে আমরা এই অপশনটাতে কাজ করব। আচ্ছা এবার আসি, এই যে যে অপশনটা আছে সেই অপশনটাকে, এই সেই শেপটাকে নেওয়ার জন্য আমরা কিছু জিনিস আরও উপরে কিছু জিনিস এক্সট্রা কিছু পাচ্ছি, সেটা হচ্ছে এক নাম্বার উপরে দেখছি ডান পাশ থেকে যদি দেখি পাচ্ছি অপাসিটি। অপাসিটিটা কি? অপাসিটি হচ্ছে এই উপরের কালারটা যে আছে কালারের এটা উপর থেকে কমে যাবে, কমে গিয়ে আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে, ফেড হয়ে যাবে। যেমন অপাসিটি যদি আমরা একটু কমিয়ে দিই 80% দিই, তাহলে আমরা দেখবো যে কালারটা পার্সেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে? এই অর্থাৎ কালারটা কমে যাচ্ছে। আচ্ছা সেকেন্ড হচ্ছে ফিল কালার, এখানে অর্থাৎ অপাসিটির মধ্যে ডাইরেক্ট একটা অপাসিটি, আরেকটা হচ্ছে ফিল কালারটাকে কমিয়ে দেওয়া, এ ডাইরেক্ট কালারটাকে আমরা কমিয়ে দিলাম, ঠিক আছে? দুইটা জিনিস হলো। আচ্ছা তাহলে এ দুটো জিনিস পাইলাম। আচ্ছা এবার আসো যে এই লেয়ারটাকে আমরা এবার স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্টটা কী জিনিস? স্মার্ট অবজেক্টটা হচ্ছে ধরো তুমি একটা জায়গাকে একটা বড় জিনিসকে ছোট করে ভিতরের মধ্যে একটা ফ্রেমে আটকে রাখলা, জিনিসটা হচ্ছে এই, যখন তুমি সেই ফ্রেমটা খুললা তখন দেখলা জিনিসটা বড় হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি একটু এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউস থেকে ডান পাশে ক্লিক করব, মাথায় রেখো মাউস থেকে ডান পাশে, ডান বাটনে ক্লিক করার পর আমরা উপরে একটা জিনিস দেখব যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা দেখি শেপটা পরিবর্তন হয়ে গেছে না, শেপের চিহ্নটা আগে ছিল একটা শেপের চিহ্ন, এখন হচ্ছে একটা স্মার্ট অবজেক্টের চিহ্ন। আচ্ছা এবার আসি, এটার মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, এই জাস্ট স্মার্ট অবজেক্টের যে আইকনটা আছে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, অপশন আসার পর এখানে ওকে ক্লিক দেব, ওকে ক্লিক দেওয়ার পর আমরা দেখছি নিউ একটা উইন্ডো চলে আসছে, তাই না? আচ্ছা এবার নিউ উইন্ডোটাতে আমরা যদি কোনো একটা ছবি কিংবা কোনো একটা ইমেজ বসাই, তাহলে আচ্ছা লাইক এই ইমেজটা আমরা এখানে বসালাম, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ধরে এদিকে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, এটাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। আচ্ছা এই ইমেজটা এখানে বসালাম, এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস, এটার মানে হচ্ছে সেভ করা, কন্ট্রোল প্লাস এস যদি চাপি তাহলে আমরা দেখতে পারি যে এই যে আমাদের এখানে ছবিটা চলে আসছে। ক্লিয়ার বিষয়টা বুঝাইতে পারলাম? আচ্ছা আরেকটু, আচ্ছা আরেকটু দেখাচ্ছি, আরও অন্য জিনিস দিয়ে দেখাবো আমরা, সমস্যা নাই। আচ্ছা আবারও দেখাচ্ছি, আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটাকে আমরা একটু লেয়ারে দেখি, লেয়ারে গিয়ে দেখতেছি আমরা শেপ হচ্ছে, এখানে কি কালার থাকলো না থাকলো সেটা কোনো ম্যাটার না, ঠিক আছে? এটাকে আমরা বড় করে নিই বুঝতে সুবিধার জন্য। আচ্ছা এবার হচ্ছে এটা থেকে মাউস থেকে মাঝখানে নিয়ে মাউস থেকে ডান পাশে ক্লিক করব, ক্লিক করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক দেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে এখানে আমরা দেখছি যে আমাদের শেপটা আইকনটার পরিবর্তন চলে আসছে, এখানে মাউস থেকে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর যদি আমরা ওকে দেই, ওকে দেওয়ার পর দেখি এটা নিউ একটা উইন্ডো চলে আসছে। এবার নিউ উইন্ডোতে যদি আমরা কোনো একটা ছবি ওপেন করি, সেই ছবিটাকে যদি আমরা এখানে প্লেস করি, তাহলে আমরা দেখব যে এই ছবিটা আমরা দিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আমরা দেখছি যে এই ছবিটা চলে যাবে কোথায়, আমার ওই যে আমি সে শেপটা ক্রিয়েট করেছিলাম সেই শেপের মধ্যে চলে যাবে। আমি জাস্ট তারপর কি করব, তারপরে কন্ট্রোল প্লাস এস চাপব, প্লাস কন্ট্রোল এস চাপলাম, আমার কাজ কমপ্লিট। এবার যদি আমরা আগের লেয়ারটাতে গিয়ে দেখি, তাহলে দেখব যে এই যে মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? বুঝতে সমস্যা আছে কারোর? আচ্ছা
আচ্ছা, তাহলে এবার আমরা স্মার্ট অবজেক্টের বেসিকটা শিখলাম। এবার আমরা দেখি যে এখানে আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে রাউন্ডেড টুল আছে, ইলিপস টুল আছে, পলিগনাল টুল আছে, কাস্টম শেপ টুল আছে। আচ্ছা কত বাজে দেখো তো, টাইমটা কত? হ্যাঁ 4:48। আচ্ছা 4:48 হলো। আচ্ছা আমি আর কিছুক্ষণ নিচ্ছি, আবার তোমাদের মনে থাকবে তো, কাজ করতে পারো তো সবগুলা? করতে তো পারোই, কিন্তু অ্যাসাইনমেন্ট তো দেও না, সমস্যা তো এই জায়গায়। আচ্ছা তাহলে আমরা তারপরে আসি এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। দেখো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা আসলে আমাদের খুব একটা প্রয়োজন এখন নাই, কারণ হচ্ছে একটা রেক্টেঙ্গেলকে কিভাবে রাউন্ডেড করতে হয় সেটা কিন্তু আমরা দেখে গেলাম যে প্রপার্টিস থেকে, জাস্ট আমাদের কর্নারটাকে রাউন্ডেড করে দিয়ে আমরা কিন্তু একটা রাউন্ডেড করে ফেলতে পারি। তারপরও ফটোশপ এই জায়গায় রাউন্ডেড টুলটা দিয়ে রেখেছে আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে? এই যে আমরা দেখছি যে রাউন্ডেড হয়ে গেছে, ঠিক সেম ভ্যালুগুলোই আসছে, অর্থাৎ আমাদের ডিফল্ট যেটা দেওয়া আছে 10 পিক্সেল 10 পিক্সেল করে আমাদের রাউন্ডেড ভ্যালু দেওয়া আছে। এটাকে যদি আমরা 50 50 করে দেই, 50 এখানে দিলাম, 50 এখানে দিলাম, 50 এখানে দিলাম, 50, তাহলে কি হলো আমাদের কিন্তু রাউন্ডেড হয়ে গেল, তাই না? আমাদের কিন্তু আরো ভালো রাউন্ডেড হয়ে গেল। সো আমাদের রাউন্ডেড টুল খুব একটা জানার দরকার নাই। আচ্ছা তবে এই যে রেক্টেঙ্গেল কিংবা রাউন্ডেড টুল, এটা আমরা তো সরাসরি শুধু এইভাবে ড্র্যাগ করলাম, তা এইভাবে ড্র্যাগ করার পরে হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল শেপে আসলো। যদি আমরা শিপ শেপে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা একদম স্কোয়ার শেপে যাবে, ঠিক আছে? ঠিক আমরা আগে রেক্টেঙ্গেল মার্কিউ টুল যেভাবে শিখেছিলাম এইটা ঠিক একই রকম, কোনো ডিফারেন্স কিছু নাই, সেম। আচ্ছা ক্লিক করলাম। আচ্ছা এবার আসো তারপরে যেটা আসছি আমরা ইলিপস টুল। ইলিপস টুল ওই জায়গায় আমরা যেটা ইলিপটিক্যাল মার্কিউ টুল শিখেছিলাম সিলেকশনের জায়গায়, এটা ঠিক সেম, ওটা ইলিপস টুল ছিল, এটা ইলিপটিক্যাল মার্কিউ টুল ছিল, এটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল কী করলো, এটা শেপ ক্রিয়েট করে দিল আর ওইটাতে শুধুমাত্র সিলেকশন আমাকে ক্রিয়েট করেছিল, জাস্ট ডিফারেন্স এতটুকুই। আচ্ছা তাহলে এটা যদি আমি শিপ চেপে আমি ড্র্যাগ করি তাহলে এরকম আসবে, আর যদি শিপ ছাড়া যদি ড্র্যাগ করি এরকম আসবে, আর যদি শিপ চেপে আমি ড্র্যাগ করি তাহলে এটা একদম সার্কেল হয়ে আসবে, বৃত্তাকার, ঠিক আছে? এভাবে হয়ে আসবে, ক্লিয়ার? আচ্ছা সো এটাকে ডিলিট করে দিলাম। আমাদের এটাতে খুব বেশি শেখার কিছু নাই, তবে আমাদের শেখার আছে অবশ্যই পলিগনাল পলিগন টুলে। আচ্ছা এবার পলিগন টুলটা কি, আমরা তো পলিগন টুল চিনি নাকি? হ্যাঁ হ্যাঁ, পিসি বন্ধ হয়ে গেল কেন? পিসি বন্ধ হয় নাই। আচ্ছা লো মেমোরি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আমরা একটু করি, সেটা হচ্ছে যে আমরা পলিগন টুলটা দেখি। আচ্ছা পলিগন টুলে আমরা তখন দেখেছিলাম যে পলিগনাল লেসো টুল, তাই না? বাট আমরা এবার শিখবো পলিগন টুল। আচ্ছা পলিগন টুলটা হচ্ছে আমরা এইভাবে যখন ক্লিক দিব, এটা মাউস শিপ চাপি বা না চাপি এটার শেপ এরকমই আসবে, তবে যদি আমি শিপ চাপি তাহলে এই যে এইভাবে এত সহজে এটা ঘুরবে না, মানে এরকম স্ট্রেট একটা নিবে, বাট এটা আমাদের দরকার নাই। ওইভাবে শিপ চাপলেও যেরকম, শিপ না চাপলেও প্রায় সেম। আচ্ছা এবার কাজটা হচ্ছে যে আমরা যখন এই শেপটা নিয়েছি তখন এখানে আমাদের নতুন কিছু জিনিস আমরা পেয়েছি, অর্থাৎ এই অপশন বারে এই অপশনগুলো তো আমাদের প্রত্যেকটা শেপের মধ্যেই থাকে। সো এটা আমাদের বড় বিষয় না, আমাদের বড় বিষয় হচ্ছে এখানে আমরা অতিরিক্ত একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই সাইডস। অর্থাৎ এই সাইডসটা কি, সাইডস হচ্ছে এই যে 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে, এটাকে বলা হয় সাইড। আচ্ছা এই পাঁচটা সাইডসকে আমরা চেঞ্জ করে নিতে পারি, আমরা যদি এখান থেকে পাঁচটা না দিয়ে চারটা দিয়ে যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের একটা চারকোনা স্কোয়ার বক্স আসবে, ঠিক আছে? আবার এখানে যদি ছয়টা দিলে আমরা যদি ছয়টা দিয়ে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে আসছে এরকম, ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা আবার এখানে যদি সাতটা দেই, আমাদের সাতটা দিলে আমার সাতটাই আসবে, বুঝাইতে পারছি? এভাবে ঠিক আমরা যতগুলো এখানে বাড়াবো, যদি আমরা দশটা দিলে আমার দশটায় সাইডস আসবে বা দশটায় কর্নার আসবে, ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এটা হচ্ছে পলিগন টুলের কাজ। আচ্ছা, কি বুঝতে সমস্যা আছে কারোর? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পলিগন টুলের কাজ। এবার আসো, এই পলিগন টুলটার মধ্যে আমাদের এই রেডিয়াসটা, রেডিয়াস বলতে তো আমরা বুঝি, রেডিয়াস বলতে হচ্ছে এই যে কর্নারটা আছে না, কর্নারটাকে একটু রাউন্ড করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এই রেডিয়াসটাকে যদি আমরা দেখি, যে রেডিয়াস দিলাম হচ্ছে ফাইভ, সরি, রেডিয়াস ফাইভ, ফাইভ দিয়ে আমরা যদি ক্লিক করি, মেমোরি দুর্বল দেখাচ্ছে, বেরোচ্ছে না, সফটওয়্যারটাকে আনইনস্টল করে নিতে হবে, এটাকে মেমোরি টানে প্রচুর। আচ্ছা, এবার আসতেছি আমরা, এখানে আছে স্টার। এবার যদি আমরা স্টারে যাই, যদিও এখানে আমাদের দেখার দরকার নাই, এটা এটা আমাদের স্টার, এখানে আলাদা সব জিনিসই আছে, সো আমাদের ওইটা না বুঝলে হবে। এটা আমাদের এখানে স্টার, ও পলিগনে স্টার হবে, সরি, এখান থেকে পলিগনে আমরা স্টার করতে পারি। এই দেখো, স্টার ক্লিক দিছি না, এখানে আমাদের স্টার হয়ে গেছে। আচ্ছা, এখন স্টারটা আমি কত পার্সেন্ট স্টারে আমরা নিয়ে আসব, স্টারটা আমরা এখানে কেন দেখতে চাচ্ছি না, এখানে কাস্টম শেপ টুলে আমাদের এখানে স্টার আছে, এখানে আমাদের অনেকগুলো স্টার আছে, সব ধরনের জিনিসই আমাদের এখানে আছে, এই জন্যই যেখানে অনেকগুলো আছে স্টার আছে সব কিছুই আছে। যাই হোক, তারপরে ওটাতে আমরা পরে আসছি, মেরেজ আসতেছি। এবার দেখলাম আমরা স্টার দিয়ে আমরা এটাকে কাউন্ট করে ফেলতেছি, কিন্তু এটা ইলাস্ট্রেটরে আমাদের আরও সহজ। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা স্টার কই, কাস্টম শেপ টুলে আসছে, আচ্ছা, আমাদের এখান থেকে 10 পিক্সেল এটাকে আমরা তুলে দিলাম, দরকার নাই আমাদের এটা, তো ডিস্টার্ব করলে তো মুশকিল। আচ্ছা, স্টারে আমাদের কয়টা আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 9টা নাকি কয়টা, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আসছে, অর্থাৎ আমাদের এখানে সাইড কয়টা দেওয়া আছে, 10টা, অর্থাৎ 10টা সাইড দিয়েছি, আমাদের 10টা সাইড এখানে স্টারের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে এখানে আমরা মাউস ড্র্যাগ করে করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট মাউস যদি এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এই জায়গায় আমি ভ্যালু বসাবো, যে আমি কতটুকু উইথ কতটুকু হাইট কতটুকু আমরা দিতে চাই, ততটুকু দিলে আমাদের এই স্টার ততগুলো ক্রিয়েট হয়ে যাবে, তত স্টার ক্রিয়েট হবে। আচ্ছা, এখান থেকে আমাদের 100 পিক্সেল বা 100 পিক্সেল আছে, আমরা 100 পিক্সেল বা 100 পিক্সেল রাখলাম, অথবা 120 পিক্সেল দিই, 120 বা 120 পিক্সেল স্টার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সাইডস আছে আমার 10টা, কিন্তু আমরা 10টা দিব না, স্টারের সাইড করা থাকে 5টা থাকে না, আমরা 5টা দিলাম, 5টা দেওয়ার পরে এই যে আমরা স্টারে ক্লিক দিয়ে রাখছি, স্টারে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে ইনডেন্ট সাইড আছে, এটা আমরা পরে বুঝতেছি, এটা দিয়ে আগে আগে আমরা দেখি, এই যে দেখতেছি আমরা আমাদের একটা স্টার ক্রিয়েট হয়ে গেছে, তাই না, আমাদের এই যে স্টার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখছি আবারও, দেখো আমরা কিন্তু কি করলাম, 5টা সাইড দিয়েছিলাম, এখানে স্টার ইনডেন্ট মানে হচ্ছে এটা থেকে এটার যে দূরত্বটা এটা কতটুকু আছে, 50% দেওয়া আছে, অর্থাৎ টোটাল যে এরিয়া আমার, যে টোটাল একটা গোলকে যদি ধরো, একটা সার্কেলকে যদি ধরি, অর্থাৎ এই পুরোটা ধরি আমরা একটা গোল, গোল থেকে ভিতরে এই যে যে কাটছে এইটুকু পর্যন্ত কতটুকু জায়গা আছে, অর্থাৎ এটা 50% দিয়ে দিছে, যদি 50% না দিই এটাকে আমরা 60% দিই, 60% দিয়ে আরেকটা সেম ক্রিয়েট করি, তাহলে দেখো দেখি আমরা এটা এটা মিল আছে কিনা, মিল আছে কিন্তু জায়গা, এটা কি এক দেখা যায় নাকি কম দেখা যায় বলো তো, এটা চিকন দেখা যায় না, এটা মোড়া দেখা যায় না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই, যখন সে ভিতরের দিকে যখন আস্তে আস্তে এটাকে ছোট করে দিছে, তখন তো ওই রেশিও অনুযায়ী সে আস্তে আস্তে চেপে আসছে, তাই না, ঠিক ইনডেন্ট আমরা এখানে চেঞ্জ করে দিয়ে, এটার ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়ে আমরা স্টারকে চিকন করতে পারি। আচ্ছা, আমরা যদি এটা 70% করে দিই, 80 দিয়ে দিই, 80 দিয়ে দিতে আমরা ওকে দিই, তাহলে আমরা দেখছি যে এই যে আমাদের স্টারটা একদম চিকন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আবারও আস, আবারও এসে আমরা এটা দিয়ে দিচ্ছি, এবার যদি আমরা দিই যে স্মুথ ইনডেন্ট,
ইনডেন্টগুলোকে স্মুথ করে দিব আমরা, তাহলে যেহেতু স্মুথ করবে এটা দিলে এটার সাথে মিল হবে না, আমরা এটাকে 60% দিলাম, 60 দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা দেখছি যে এই যে ভিতরের যে জায়গাগুলোকে এটাকে স্মুথ করে এরকম করে নিয়ে আসছে, ঠিক আছে। এটাকে আমরা যত পার্সেন্ট কমায় বাড়াই দিব তত এটা আমাদের আরও বেশি হয়ে যাবে। আচ্ছা আমরা এটাকে 30 দিই, 30% দিলে দেখছি আমরা আরও কমে যাচ্ছে, এটা আরও বড় হয়ে গেছে ভিতরের জায়গাটা, ঠিক আছে। আচ্ছা সো এইভাবে আমরা এই জিনিসগুলোকে করতে পারি, যদিও এটা তোমরা এখন কাজে লাগাইতে পারবা না, কিন্তু পরে কাজে লাগাবো আর কি কাজ করার জন্য। আচ্ছা তারপরে আমাদের আরেকটা জিনিস আছে লাইন টুল। লাইন টুলটা হচ্ছে এটার কাজ হচ্ছে শুধুমাত্র একটা লাইন ক্রিয়েট করা, ঠিক আমরা আগে যেটাকে যেরকম শিখেছিলাম। সো এটা আমাদের খুব একটা দরকার নাই, অর্থাৎ এরকম আমি একটা লাইন ক্রিয়েট করলাম, ঠিক আছে। লাইন ক্রিয়েট করে এটাকে আমরা যদি চাই ছোট বড় করে দেওয়ার জন্য এভাবে টেনে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই লাইন টুলের কাজ হচ্ছে এতটুকুই। আচ্ছা তারপরে আসি আমরা কাস্টম শেপ টুল। আচ্ছা কাস্টম শেপ টুলটা কি জিনিস? কাস্টম শেপ টুল হচ্ছে যখন কাস্টম শেপ টুল আমি এভাবে ড্র্যাগ করবো, ড্র্যাগ করার পরে আমরা লাস্টে আসা এই জায়গায় এসে আমরা আরও কিছু জিনিস পাবো, এখানে অনেকগুলো জিনিস পাবো। ঠিক এখান থেকে একটা শেপকে সিলেক্ট করে ঠিক এটাকে যদি আমরা মাউস দিয়ে এখানে ড্র্যাগ করি তাহলে ঠিক সেই জিনিসটাই আমরা পেয়ে যাব, সেটার একটা শেপ আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা আবার এখান থেকে এটা সিলেক্ট না করে ধরি আমরা এইটাকে নিলাম, বিশ্বকাপটাকে নিলাম, ঠিক তাহলে আমাদের এখানে এই কাপটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা কাস্টম শেপ থেকে আমাদের ইচ্ছে মতো সব ধরনের শেপ আমরা তৈরি করে নিতে পারি, অর্থাৎ সেই শেপগুলোকে তৈরি করে এখানে কাস্টম শেপে আমরা নিজেরাও চাইলে কিছু শেপ অ্যাড করে নিয়ে রাখতে পারি। আমরা অ্যাড করাটা এখনই দেখবো না, আমাদের দরকার নাই খুব একটা। এখানে আরও সুন্দর সুন্দর শেপ আছে, সেই শেপগুলোকে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি, বাস ক্রিয়েট করে এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এটার মধ্যে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। এগুলো আমার যতগুলো শেপ নেবো প্রত্যেকটা কিন্তু একটা একটা করে লেয়ার হবে, আবার লেয়ার থেকে আমরা কালার চেঞ্জ করতে চাইলে আমরা দেখবো যে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, বুঝাইতে পারছি। আচ্ছা আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস আমাদের এতটুকুই, অ্যাসাইনমেন্ট এগুলোই থাকবে যে প্রত্যেকটা টুলের কাজ। নেক্সট ক্লাসে আমরা আরও